1938 সালে প্রতিষ্ঠিত হয় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। দেশে বিদেশে মদের আমদানি কমে যাওয়ায় বাড়ে কেরুর মদের চাহিদা। চলতি 2022-23 অর্থ বছরে প্রায় 60 লাখ প্রুফ লিটার মদ উৎপাদন করেছে দেশের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠানটি, যা বেচা বিক্রি হয়েছে 439 কোটি টাকায়। এটি কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড বলছে কেরু। এর মধ্যে শুধু ডিস্টিলারি বিভাগের লাভ দাঁড়িয়েছে 152 কোটি টাকা। এ অর্থ বছরে সরকারের রাজস্ব খাতে 145 কোটি 50 লাখ টাকা জমা দিয়েছে কেরু অ্যান্ড কোম্পানি। 2022-23 অর্থ বছরে 57,73,011 প্রুফ লিটার মদ বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 3,25,000 প্রুফ লিটার বেশি। এ থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় 439 কোটি টাকা, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 13 কোটি টাকা বেশি। প্রতি বছর চিনি খাতে লোকসান গুনতে হয় কেরুকে। এবার চিনি বিভাগের 68 কোটি টাকা লোকসান পুষিয়ে কেরুর নেট লাভ দাঁড়ালো 80 কোটি টাকায়। মদের উৎপাদন বাড়াতে কেরুর ডিস্টিলারি বিভাগকে ডেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কর্পোরেশন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মদ উৎপাদনের কাজ চলছে, এতে কয়েক গুণ বাড়বে উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ মুনাফা অর্জন করায় খুশি কেরুর শ্রমিক ও এলাকাবাসী। কেরুর সফলতা ধরে রাখতে কাঁচামাল আখ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। বাংলাদেশে প্রচুর চাহিদা, এই চাহিদার পরিপ্রেক্ষিতে কেরু কোম্পানি অনেক লাভের মুখ দেখছে, যেটা হলে আমাদের এলাকায় কেরু কোম্পানি ভিত্তিক আরো কিছু শিল্প কলকারখানা, যেটা কেরু কোম্পানি ওরিয়েন্টেড, কোটি কোটি টাকার ব্যাকার লিস্টের চাহিদা আছে, সেটাও কেরু কোম্পানি মেটাতে পারে। সুতরাং কেরু তার প্রফিট দিয়ে আরো কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে কেরু ওরিয়েন্টেড, তাহলে আমাদের এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। কেরু কোম্পানির প্রতিষ্ঠানটি প্রত্যেকটা ক্ষেত্রে আধুনিকীকরণ করলে আরও বেশি লাভবান হবে বলে আমি আশা করছি। 1200 শ্রমিক বর্তমানে এখানে নিয়োজিত, কর্মনিয়োজিত, এবং এর অর্থনৈতিকভাবে যেভাবে দিন দিন ডেভেলপ হচ্ছে, আশা করি আগামীতে আরও ডেভেলপ হবে, এলাকা আরও উন্নয়ন হবে। ডিস্টিলারির উৎপাদিত পণ্যের জন্য একমাত্র কাঁচামাল মোলাসেস, আর এই মোলাসেসের মূল উপাদান হচ্ছে আখ। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আখ চাষের প্রতি যেমন চাষিদের আন্তরিক হইতে হবে, তেমন চিনি কল কর্তৃপক্ষকেও আখ চাষের প্রতি আন্তরিক হইতে হবে। আখের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন। চাষিদের কথা বিবেচনা করে অলরেডি 2 বছরের জন্য আখের মূল্য ডিক্লেয়ার করছে, এতে কৃষকদের যে দাবিটা সেটা অনেকাংশেই পূরণ হবে। চাষিরা আবারও অন্যান্য ফসলের পাশাপাশি তার আখ চাষ ফিরে আসবে। আমরা কেরু উন্নয়নের জন্য আরও কাজ করে যাচ্ছি। দেশে অ্যালকোহলের চাহিদা মেটাতে বিয়ার তৈরির লক্ষ্যে কেরুতে দ্বিতীয় ইউনিট স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে বাড়বে উৎপাদন ক্ষমতা, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।